আপনারা শুনছেন শ্রী রাজশেখর বসু পরশুরামের সরলাক্ষ হোম, চন্দ্রমা নাহার কণ্ঠে। বরুণ বিশ্বাস বড় অফিসার, যদিও বয়স ত্রিশের কম। ছেলেবেলায় মা বাপ মারা যাবার পর তার পিতৃবন্ধু গদাধর ঘোষ তাকে পালন করেন। তিনি খুব ধনী লোক, বিস্তর খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন। বরুণ ছেলেটিও ভালো, ছমাস হলো আমেরিকা থেকে গোটাকতক ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধরের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়ে আগে থেকেই ঠিক করা আছে, তিন মাস পরে বিয়ে হবে। গদাধর ঘোষ প্রতিপত্তিশালী লোক, মুরব্বির জোর খুব আছে। তাঁর চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে, বানর নির্বাসন অধিকর্তা, অর্থাৎ ডিরেক্টর অফ মাঙ্কি ডেপুটেশন। এই সরকারি বিভাগটির উদ্দেশ্য মহৎ। এদেশে মানুষ যা খায় বাঁদরও তাই খায়, তার ফলে মানুষের ভাগে কম পড়ে। সরকার স্থির করেছেন দেশের সমস্ত বাঁদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান দেবেন। সেখানে চিকিৎসা আর শারীরবিদ্যার গবেষণার জন্য মুখ পোড়া, রুপি, মর্কট প্রভৃতি সব রকম শাখামৃগের চাহিদা আছে। বানর নির্বাসনের ফলে দেশের খাদ্যাভাব কমবে, আমেরিকান ডলারও ঘরে আসবে। কিন্তু শ্রেয়স্কর কর্মে বহু বিঘ্ন। যারা জীবহিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুললেন। বিদেশে গিয়ে বাঁদররা প্রাণ বিসর্জন দেবে হতেই পারে না, তারা শ্রী হনুমানের আত্মীয়, ভারতীয় রামরাজ্যের প্রজা, মানুষের মতন তাদেরও বাঁচবার অধিকার আছে। ভারতবাসী যেমন গরুকে মাতৃবধ দেখে, তেমনি বাঁদরকে ভ্রাতৃবধ দেখে। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন চান, তবে এদেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন। প্রচুর আম, কাঁঠাল, কলা ইত্যাদির গাছ পুতুন। ছোলা, মটর, বেগুন, ফুটি, কাঁকুড় ইত্যাদির ক্ষেত করুন। তদারকের ভালো ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্বাসনের যে বেবন্দোবস্ত হয়েছে বাঁদরের বেলা, তা হলে চলবে না। এইরকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের উপর হুকুম এসেছে, এখন শুধু গণতি করে যাও, পরিসংখ্যান তৈরি করো। বরুণের অধীনে 20 জন পরিদর্শক আছে, তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায়। বাঁদর এত, বাঁদরি এত, বাঁদরছানা এত। কলকাতার অফিসে এইসব রিপোর্ট ফাইল করা হয় এবং মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে। আজ বরুণের হাতে কাজ কিছু নেই, মনেও সুখ নেই। সে তার অফিস ঘরে ঘূর্ণি চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে। এমন সময় সামনের বাংলা কাগজে এই বিজ্ঞাপনটি তার চোখে পড়ল। যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছেন, তবে আমার কাছে আসতে পারেন। যদি অবস্থা এমন হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরুমহারাজ কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন, আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে উঠেছেন, 6 মাস হয়ে গেল তবু চলে যাবার নামটি নেই। অথবা আপনার পিসে মশাই তার মেয়ের বিয়ের গহনা কেনবার জন্য আপনাকে 3,000 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে দিয়েছেন। অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই অপমান করেছে, কিন্তু সে হচ্ছে স্বর্ণামার্কা গুন্ডা আর আপনি রোগা পটকা। কিংবা ধরুন, আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তার মতন সুন্দরী ভূভারতে নেই, তিনি সিনেমা অ্যাক্ট্রেস হবার জন্য খেপে উঠেছেন, আপনি কিছুতেই তাকে রুখতে পারছেন না। কিংবা মনে করুন, আপনি একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেবার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন, আগেরটিকে খারিজ করবার উপায় খুঁজে পাচ্ছেন না। ইত্যাদি প্রকার সংকটে যদি পড়ে থাকেন, তো সোজা আমার কাছে চলে আসুন। শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচুকর স্ট্রিট, বাগবাজার, কলিকাতা। সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে রাত 9টা। বিজ্ঞাপনটি পড়ে বরুণ কিড়িং করে ঘন্টা বাজালে। লাল চাপকান পরা একজন আর্দালি ঘরে ঢুকে এলো। বরুণ তাকে বললে, মিস দাস। একটু পরে ঘরে ঢুকল খঞ্জনা দাস, বরুণের অ্যাসিস্ট্যান্ট। রোগা, লম্বা, কাঁধ পর্যন্ত ঝোলা ঢেউ তোলা রুক্ষ ফাপানো চুল, চাঁচা ভুরু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ, নখের ডগা টিকে দেবার লানসেটের মতন সরু। সস্তা সিনথেটিক ভায়োলেটের গন্ধে ঘর ভরে গেল। বরুণ কাগজটা হাতে দিয়ে বললে, এই বিজ্ঞাপনটা পড়ে দেখো। বিজ্ঞাপন পড়ে খঞ্জনা বললে,
যাবে নাকি লোকটার কাছে? নিশ্চয় হাম্বাক চচ্চুর, কিছুই করতে পারবে না, শুধু ঠকিয়ে পয়সা নেবে। আমার কথা শোনো, দুনুকুর পা রেখো না। মাঞ্জবী আর তোর বাপকে সোজা জানিয়ে দাও যে তুমি অন্য মেয়েকে বিয়ে করবে। বরুণ বললে, তার ফল কি হবে জানো তো? আমার 2,500 মাইনের চাকরিটি যাবে, আমাদের চলবে কি করে? মান্ডবীর বাপ গদাধর ঘোষকে তুমি জানো না, অত্যন্ত রাগী লোক। অত ভয় কিসের? তোমার সরকারি চাকরি, গদাই ঘোষ তোমার মনিব নয়, ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারে না। আর যদি চাকরি চায়, অন্য জায়গায় একটা চুটিয়ে নিতে পারবে না? আজ বিকেলে এই সরলাক্ষ হোমের কাছে গিয়ে দেখি, যদি কোনো উপায় বাতলাতে না পারে তবে তুমি যা বলছো তাই করব। এই গল্পের বাকিটা শোনার আগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল বইকাল, কারণ এই অডিও বুকটি যত বেশি মানুষ শুনবেন এবং লাইক করবেন আর এই বইকাল চ্যানেলে যত বেশি জন সাবস্ক্রাইবার্স হবেন, ততই তাড়াতাড়ি আমরা পরবর্তী গল্পের অডিও বুকটি আপলোড করব। অলসো সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না প্লিজ। নাও ব্যাক টু দ্য স্টোরি। এখন সরলাক্ষ হোমের পরিচয় জানা দরকার। লোকটির আসল নাম সরলচন্দ্র সোম। বিয়ে পাশ করে সে স্থির করলে আর পড়বে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে। প্রথমে সে রাজজ্যোতিষীর ব্যবসা শুরু করলে, কিন্তু তাতে কিছু হলো না, কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষের বুলি তার তেমন রপ্ত নেই। মক্কেলরা তার বক্তৃতায় মুগ্ধ হলো না। তারপর সে সরলাক্ষ হোম নাম নিয়ে ডিটেকটিভ সেজে বসল, কিন্তু তাতেও সুবিধা হলো না। সম্প্রতি সে একেবারে নতুন ধরনের ব্যবসা ফেঁদেছে, মক্কেলও অল্প স্বল্প আসছে। সরলাক্ষ হোমের বাড়িতে ঢুকতেই যে ঘর, সেখানে একটা ছোট টেবিল আর 3টে চেয়ার আছে, মক্কেলরা সেখানে অপেক্ষা করে। তার পাশের ঘরটি কনসাল্টিং রুম, সেখানে সরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন গল্প করছে। বটুক সরলাক্ষর চাইতে বয়সে কিছু বড়, সম্প্রতি পাশ করে ডাক্তার হয়েছে, কিন্তু এখনও কেউ তাকে ডাকে না। ঘরের ঘড়িতে 7:45 বেজেছে। বটুক সেন বলছিল, খুব খরচ করে ব্যবসা তো ফাঁদলে, ঘর সাজিয়েছ, দামি পর্দা টাঙিয়েছ, উর্দি পরা বয় রেখেছ, কাগজে বিজ্ঞাপনও দিচ্ছ, মক্কেল কেমন আসছে? সরলাক্ষ বললে, দু একটি করে আসছে, বেশিরভাগই স্কুলের ছেলে, 16 টাকা ফি দেবার সাধ্য নেই, টাকাটা শিখেটা যা দেয় তাই নি। একজন প্রেমে পড়েছে, কিন্তু সে অত্যন্ত বেঁটে বলে প্রণয়নী তাকে গ্রাহ্য করছে না। আমি অ্যাডভাইস দিয়েছি, সকালে 2 পায়ে 2খানা ইঁট বেঁধে 2 হাতে গাছের ডাল ধরে 1/2 ঘন্টা দোল খাবে, বিকেলে মাঠে মনিউমেন্টের দিকে তাকিয়ে 1 ঘন্টা ধ্যান করবে, 6 মাসের মধ্যে 6 ইঞ্চি বেড়ে যাবে। আরেকটি ছেলে কাশি থেকে পালিয়ে এখানে ফুর্তি করতে এসেছে, টাকা সব ফুরিয়ে গেছে, বাপকে জানাতে লজ্জা হচ্ছে। আমি বলেছি, লিখে দাও, ছেলে ধরা ক্লোরোফর্ম করে নিয়ে গেছে, মিস্টার সরলাক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, পত্রপাঠ 100 টাকা পাঠাবেন। আর এই দেখো বটুকদা, শ্রী গদাধর ঘোষ চিঠি লিখেছেন, আজ 7:30 আসবেন। বটুক বললে, বলো কি হে, গদাধর তো মস্ত বড় লোক, তার আবার মুশকিল কি হলো? তাকে যদি খুশি করতে পারো তো তোমার বরাত ফিরে যাবে। সরলাক্ষর প্রতিহাররক্ষী ছোকরা সোনালাল একটা স্লিপ নিয়ে এলো। সরলাক্ষ পড়ে বললে, এই যে দেখছি একজন মহিলা, মান্ডবী ঘোষ, পাঠিয়ে দে এখানে। 22 বছরের একটি মেয়ে ঘরে এলো, দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বললে, মিস্টার হোমের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই। সরলাক্ষ বললে, আমিই হোম, ইনি আমার সহকর্মী ডাক্তার বটুক সেন, আপনি এর সামনে সব কথা বলতে পারেন, কোনো দ্বিধা করবেন না, বসুন আপনি। মান্ডবী কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল, তারপর আস্তে আস্তে বললে, আমার বাবার নাম শুনে থাকবেন, শ্রী গদাধর ঘোষ। সরলাক্ষ বললে, ও তাঁর কন্যা আপনি? হ্যাঁ, বরুণ তার সঙ্গে আমার বিয়ের কথা অনেক কাল থেকে ঠিক করা আছে, পানর নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ,
এই নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে। খুব ভালো সম্বন্ধ, কংগ্রাটস মিস ঘোষ। মান্ডবি বিষণ্ণ মুখে মাথা নেড়ে বললে, একটা বিশ্রী গুজব শুনছি, পরুণদা তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনা দাসের প্রেমে পড়েছে। আপনার বাবা জানেন? জানেন, কিন্তু তিনি তেমন গা করছেন না, বলছেন ইয়ংম্যানদের অমন একটু আধটু বিচাল হয়ে থাকে, বিয়ে হলেই সেরে যাবে। কথাটা ঠিক, চটপট বিয়ে হয়ে যাওয়াই ভালো। এক জ্যোতিষী বলেছেন আমার একটা ভাড়া আছে, 3 মাস পরে কেটে যাবে, তারপর বিয়ে হবে। কিন্তু তার মধ্যে বরুণদা কি করে বসবে কে জানে। দেখি আপনার হাত। মান্ডবীর করতল দেখে সরলাক্ষ বললে, হুম, ভাড়া একটা আছে বটে, কিন্তু 3 মাস নয়, মাসখানিকের মধ্যেই আমি কাটিয়ে দেবো। খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি শ্রী বিশ্বাসকে উদ্ধার করতে চান তো? হ্যাঁ, আপনি দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন, ভীষণ ঝগড়া, যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়। খরচ যা লাগে আমি দেব, এখনই 100 টাকা আগাম দিচ্ছি। সরলাক্ষ সহাস্যে বললে, ব্যস্ত হবেন না, আমার ফি 16 টাকা মাত্র, কাজ উদ্ধার হলে আরও যা ইচ্ছে দেবেন। বটুক বললে, মিস ঘোষ, আপনি নিশ্চিন্ত থাকুন, সরলাক্ষর অসাধ্য কিচ্ছু নেই, ঠিক ঝগড়া বাঁধিয়ে দেবে। মান্ডবী মাথা নেড়ে বললে, অত সহজ ভাববেন না, খঞ্জনাকে আপনারা চেনেন না, ভীষণ বদমাস মেয়ে, দারুণ ছিনে জোঁক, সহজে ছাড়বে না, আর বরুণদাও ভীষণ বোকা। সরলাক্ষ প্রশ্ন করলে, বরুণদাকে আপনি কতদিন থেকে জানেন? সেই ছেলেবেলা থেকে, আমার বাবাই ওকে মানুষ করেছেন, চাকরিও জুটিয়ে দিয়েছেন। সোনালাল আবার ঘরে এসে একটা কার্ড দিলে। সরলাক্ষ দেখে বললে, আরে, স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন। মান্ডবী চমকে উঠে বললে, সর্বনাশ, আমাকে তো দেখে ফেলবে, কি করি বলুন তো। সরলাক্ষ বললে, কোনো চিন্তা নেই, আপনি ওই পিছনের ঘরে চলে যান, মোটা পর্দা আছে, কিছু দেখা যাবে না, শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার এ ঘরে আসবেন। মান্ডবী তাড়াতাড়ি পিছনের ঘরে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগল। বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বললেন, মিস্টার হোমের সঙ্গে আমার কথা আছে, অত্যন্ত প্রাইভেট। সরলাক্ষ বললে, আমি সরলাক্ষ হোম, ইনি আমার কলিগ ডাক্তার বটুক সেন, এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। বরুণ তবু ইতস্তত করছে দেখে বটুক বললে, মিস্টার বিশ্বাস, আপনি সংকোচ করবেন না, শার্লক হোমসের জুড়িদার যেমন ডাক্তার ওয়াটসেন, সরলাক্ষ হোমের তেমনি ডাক্তার বটুক সেন এই আমি, তবে আমি ওয়াটসেনের মতো হাঁদা নই। আপনি বাঁদর দপ্তরের কর্তা তো? বরুণ বললে, আমি হচ্ছি ডিরেক্টর অফ মাঙ্কি ডেপুটেশন। সরলাক্ষবাবু, আমি একটি অত্যন্ত ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। সরলাক্ষ বললে, কিছু ভাববেন না, আপনি খোলসা করে সব কথা বলুন। শ্রী গদাধর ঘোষের নাম শুনেছেন তো? তার মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিবাহ বহুকাল থেকে স্থির হয়ে আছে। চমৎকার সম্বন্ধ, কংগ্রাটস মিস্টার বিশ্বাস। কিন্তু আমি একটি অন্য মেয়েকে ভালোবেসে ফেলেছি। বেশ তো, তাকেই বিবাহ করুন না। তাতে বিস্তর বাধা। শ্রী গদাধর আমার পিতৃবন্ধু, ছেলেবেলার অভিভাবক, এখন মুরব্বী। তিনি আমার চাকরিটি করে দিয়েছেন, চটে গেলে তিনি আমাকে তাড়াতে পারেন, অথচ তার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি বিস্তর সম্পত্তি পাব, চাকরিও বজায় থাকবে। তবে তার মেয়েকেই বিয়ে করুন না। দেখুন, মান্ডবীকে ছেলেবেলা থেকে দেখে আসছি, তাকে ছোট বোন মনে করতে পারি, কিন্তু তার সঙ্গে প্রেম হওয়া অসম্ভব। দেখতে বিশ্রী বুঝি? ঠিক বিশ্রী হয়তো নয়, কিন্তু আমার পছন্দের সঙ্গে একদম মেলে না। মোটা সোটা গড়ন, ডল পুতুলের মতো টোবা টোবা গাল, ফতিয়ে পড়ছে কিন্তু চালচলন শিকেলে, স্মার্ট নয়, ভুল ইংরেজি বলে, এখন জোরে ফিতে দিয়ে খোপা বাঁধে, এক গাদা গহনা পরে জুজুবুড়ি সাজে। যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন? খঞ্জনা? ও, সুপার, চমৎকার,
মেমের মতো ইংরেজি বলে, তার সঙ্গে মান্ডবীর তুলনাই হয় না। সরলাক্ষ বললে, দেখুন মিস্টার বরুণ বিশ্বাস, আপনার ইচ্ছেটা বুঝেছি। আপনি চাকরি বজায় রাখতে চান, গদাধর বাবুর সম্পত্তিও চান, অথচ তার কন্যাকে চান না, এই তো? বরুণ মাথা নিচু করে বললে, সমস্যাটা সেরকমই দাঁড়িয়েছে বটে, কোনো উপায় বলতে পারেন? সরলাক্ষ বললে, একটা খুব সোজা উপায় বাতলাতে পারি। আপনি হিন্দু তো? এখনো বহু বিবাহ নিষেধের আইন পাস হয়নি, শ্রী গদাধরের কন্যাকে বিবাহ করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন। ছ মাস পরে খঞ্জনাকেও বিবাহ করবেন, তাকেই সুরানির পোস্ট দেবেন। বরুণ বললে, আপনি গদাধর ঘোষকে জানেন না, ধরিবাজ দুর্দান্ত লোক, সম্পত্তি যা দেবার তিনি মেয়েকেই দেবেন। খঞ্জনাকে বিয়ে করলে তৎক্ষণাৎ আমার চাকরিটি খাবেন আর মেয়েকে নিজের কাছে নিয়ে যাবেন। বটুক সেন বললে, আমি একটা ডাক্তারি উপায় বলছি, শুনুন। মিস মান্ডবীকে বিয়ে করে ফেলুন, আপনাকে দুপুরিয়া আর্সেনিক দেব, একটা শ্বশুরকে আর একটা শ্বশুর কন্যাকে চায়ের সঙ্গে খাওয়াবেন, দুজনেই পঞ্চত্ব পেলে সম্পত্তি আপনার হাতে আসবে, চাকরিও থাকবে, তখন মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষে বিয়ে করবেন। পিস দিতে বলছেন? আর্সেনিকে আপত্তি থাকলে কলেরা জাম দিতে পারি, কাজ সমানই হবে। আপনাদের সঙ্গে ইয়ার্কি দিতে এখানে আসেনি, আমার সময়ের মূল্য আছে। না না, রাগ করবেন না, আপনার প্রবলেমটি বড় শক্ত কিনা তাই বটুকদা একটু ঠাট্টা করেছেন। আমি বলি, শুনুন, আপনার আকাঙ্ক্ষাটি বড় বেশি নয় কি, কিছু কমিয়ে ফেলুন, দুধও খাবেন তামাকও খাবেন, তা তো হয় না? আচ্ছা, সম্পত্তির আশা না হয় ছেড়ে দিচ্ছি, আপনি এমন একটা উপায় বলতে পারেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়ে ভেস্তে যায় অথচ চাকরির ক্ষতি না হয়, অর্থাৎ গদাধর ঘোষ রাগ না করেন? আমাকে একটু সময় দিন, ভেবেচিন্তে উপায় বার করতে হবে। আপনি 7 দিন পরে আসবেন, ফি জানতে চান? আজ 16 টাকা দিন, তারপর কাজ উদ্ধার হলে তার গুরুত্ব বুঝে আরও টাকা দেবেন। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এলো, তার গা কাঁপছে, মুখ লাল, চোখ ফুলো ফুলো, দেখেই বোঝা যায় সে জোর করে কান্না চেপে রেখেছে। বটুক সেন বললে, এ কি মিস ঘোষ, আপনি বড্ড আপসেট হয়ে পড়েছেন দেখছি, স্থির হয়ে বসুন, 2 মিনিটের মধ্যে একটা ওষুধ নিয়ে আসছি। মান্ডবী বললে, ওষুধ চাই না, একটু জল। সরলাক্ষ তাড়াতাড়ি এক গ্লাস জল এনে দিলে। মান্ডবী চোখে মুখে জল দিয়ে ভাঙা গলায় বললে, সরলাক্ষ বাবু, আর কিছু করার দরকার নেই, বরুণদাকে আমি বিয়ে করব না। সরলাক্ষ বললে, না না, ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা করবেন না, আপনার বাবা খুব খাঁটি কথা বলেছেন, বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, আমি আপনাকে কথা দিচ্ছি, খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে উদ্ধার করবই, যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান তবে তাকে বিয়ে করবেন না কেন? সজোরে মাথা নেড়ে মান্ডবী বললে, না না না, আমি মুটকি ধুমসি, আমি সেকেলে মুখ্য জুজু পড়ি, আর খঞ্জনা হচ্ছে বিদ্যাধরী। ওহো, আপনি বুঝি আড়ি পাচ্ছিলেন, ভেরি ব্যাড, ওসব কথায় কান দেবেন না, বাঁদরের কর্তা হয়ে আপনার বরুণদা বাঁদুরে বুদ্ধি পেয়েছেন, খঞ্জনার মুহে পড়ে যা তা বলছেন, মোহ কেটে গেলেই আপনার কদর তিনি বুঝবেন, আপনি হচ্ছেন সেই কালিদাস যা বলেছেন। পর্যাপ্ত পুষ্পস্তবকাব নম্রা সঞ্চারিণী পল্লবিনীলতা, আপনি হচ্ছেন শ্রোণী ভারাদল সগমনা স্তোক নম্রা। চুপ করুন, অসভ্যতা করবেন না, এই নিন আপনার 16 টাকা, আমি চললুম। সরলাক্ষ হাত জোড় করে বললেন, মান্ডবী দেবী, মন শান্ত করুন, ধৈর্য ধরুন, যত শীঘ্র পারি খঞ্জনাকে তাড়িয়ে দেবার ব্যবস্থা করব, দোহাই আপনার, ততদিন কিছু করে বসবেন না। মান্ডবী নমস্কার করে চলে গেল। বটুক বললে, নাও ঠেলা সামলাও, এখন সবাই দেখছি ভীষণ, খঞ্জনা ভীষণ বদমাস, বরুণদা ভীষণ বোকা, আর মান্ডবী ভীষণ ছেলে মানুষ, পাত্রী একদিকে যাচ্ছেন, পাত্র আরেক দিকে যাচ্ছেন, কার মন রাখবে? আবার পাত্রীর বাপ আসছেন, তিনি কি চান কে জানে। সন্ধ্যা 7টায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে চড়ে উপস্থিত হলেন। সরলাক্ষ খুব খাতির করে তাকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালে এবং বটুকের পরিচয় দিলে। পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে শ্রী গদাধর একটু হেসে বললেন,
আশা ব্যবসা খুলেছেন সরলাক্ষ বাবু, ডেলিকেট ব্যাপারে মতলব দিতে পারে এমন একজন তুখর চৌকস লোকের বড়ই অভাব ছিল। আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন, ডাক্তার উকিল পুলিশ জ্যোতিষী গুরু এদের কি সব কথা বলা চলে, নাকি এরা সব সমস্যার সমাধান করতে পারে? আপনার তো বয়স বেশি নয়, ব্যবসাটি শিখলেন কোথায়, ডিগ্রি কিছু আছে? সরলাক্ষ বললে, আমি হচ্ছি সাউথ আমেরিকার মায়া অ্যাজটেক ইনকা ইউনিভার্সিটির পিএইচডি। আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রি পেয়েছি। বাগবাজার বিবুধু সভা আমাকে বুদ্ধিবারিধি উপাধি দিয়েছেন। বেশ বেশ, এখন আমার মুশকিলটা শুনুন। শ্রী গদাধর তার মুশকিলটা সবিস্তারে বিবৃত করে অবশেষে বললেন, আপনি ওই খঞ্জনামাগির কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন, আমার মেয়েটা বড়ই মনমরা হয়ে আছে। সরলাক্ষ বললে, আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরা আপনার কথায় ওঠেন বসেন, আপনি মনে করলে খঞ্জনাকে আন্ডামানে বদলি করতে পারেন? সেটি হবার জো নেই। খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলাদারের তৃতীয় পক্ষের শালি, চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে দিল্লিতে তারই কোম্পানিতে কাজ করে। বরুণকে দূরে বদলি করিয়ে দিন। সে কথা আমি যে ভাবিনি এমন নয়, কিন্তু বিচ্ছেদের ফলে প্রেম যে আরো জাগে উঠবে, চিঠিতে লম্বা লম্বা প্রেমালাপ চলবে, তার কি করবেন? তার উপায় আছে, অন্য কারোর সঙ্গে খঞ্জনার বিয়ে দিতে হবে। খেপেছেন, খঞ্জনা আমাদের ফরমাশ মতো বিয়ে করবে কেন? চুৎসই পাত্র পেলেই করবে। শুনুন স্যার, বরুণকে দূরে বদলি করান, তার জায়গায় এমন একজন বহাল করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি। কোথায় পাবো তেমন লোক? বটুককে ঠেলা দিয়ে সরলাক্ষ বললে, কি বলো বটুকদা? বটুক প্রশ্ন করলে, মাইনে কত? শ্রী গদাধর বললেন, তা ভালোই, 2,500। সরলাক্ষ বললে, রাজি আছো বটুকদা? এমন চাকরি পেলে খঞ্জনাকে আত্মসাৎ করতে পারবে না? খুব পারবো, খঞ্জনা গঞ্জনা ঝঞ্ঝনা কিছুতেই আমার আপত্তি নেই। শ্রী গদাধর বললেন, বরুণকে ছেড়ে খঞ্জনা তোমাকে বিয়ে করতে চাইবে কেন? চাকরি বদল যত সহজে হয়, প্রেমের বদল তত সহজে হয় না। বটুক বললে, সেই জন্য আপনি ভাববেন না স্যার, আমি খঞ্জনাকে ঠিক পটিয়ে নেব। কিন্তু জন্তুর সায়েন্স না জানলে তো বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না, তুমি তো নারী টেপার ডাক্তার। সরলাক্ষ বললে, শুনুন স্যার, এমন বিদ্যে নেই যে ডাক্তাররা শেখে না, ফিজিক্স কেমিস্ট্রি বটানি জুওলজি আরও কত কি নয় বটুকদা? নিশ্চয়, জুলজি বিশেষ করে মঙ্কিলজি আমার খুব ভালো রকম জানা আছে। গদাধর একটু ভেবে বললেন, বেশ, কালই আমি মিনিস্টার ইনচার্জকে বলবো, কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে। যদি 2 মাসের মধ্যে খঞ্জনাকে বিয়ে করতে পারো তবেই চাকরি পাকা হবে, নয়তো ডেশমেশ। বটুক বলে, 2 মাস লাগবে না, 1 মাসের মধ্যেই আমি তাকে বাগিয়ে নেব। গদাধর বললে, বেশ, বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে, কাল আমার একবার দিল্লি যেতে হবে, নিকে ছেলের কাছে রেখে আসব, 5 দিন পরে ফিরব। তারপরের রবিবারে বিকেল 4টের সময় তোমরা আমার বাড়িতে চা খাবে, কেমন? আমার মেয়ে মান্ডবীর সঙ্গেও আলাপ করিয়ে দেব। সরলাক্ষ আর বটুক সবিনয় বললে, শ্রী গদাধরের সুপারিশের ফলে 3 দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন বহাল হল এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল। তার নতুন পদের নাম কুক্কুটাণ্ড বিবর্ধন পরীক্ষা সংস্থা আযুক্তক, অর্থাৎ অফিসার ইনচার্জ হেন্স এগ এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধরবাবুর বাড়িতে চায়ের নিমন্ত্রণ রক্ষা করতে গেল। গদাধর বললেন, এই যে এসো এসো, ওরে মান্ডবী এদিকে আয়। ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম,
মুশকিল আসান এক্সপার্ট, আর ইনি ডাক্তার বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা, খাস আলোকেরা। নমস্কার বিনিময়ের পর বটুক বললে, স্যার একটা অপরাধ হয়ে গেছে, আপনাকে আগে খবর দেওয়া উচিত ছিল, বড্ড তাড়াতাড়ি হলো কি না তাই পারিনি, মাপ করবেন। শ্রীমতী খঞ্জনার সঙ্গে কাল আমার শুভ পরিণয় হয়ে গেছে। বটুকের পিঠ চাপড়ে শ্রী গদাধর বললেন, জেতা রাখো, বাহ 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 বাহ, বলিহারি সাবাস, আমরা ভারী খুশি হলুম শুনে। কে বলিস মান্ডবী, খেতে শুরু করো তোমরা, আমি চট করে গেন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিয়ে আসছি। মান্ডবী বটুককে বললে, ধন্য রুচি আপনার, বাবার কাছে ঘুষ খেয়ে সেই সুর্পনখাটাকে বিয়ে করে ফেললেন, খঞ্জনাই বা কিরকম মেয়ে, দুদিনের মধ্যে বরুণদাকে ভুলে গিয়ে আপনার গলায় মালা দিলে। সরলাক্ষ বললে, তিনি অতি সুবুদ্ধি মহিলা, বরুণদার চাকরিটি মারেননি, বটুকদার চাকরি পাকা করে দিয়েছে, আমারও মুখ রক্ষা করেছেন। মান্ডবী বললে, আপনার আবার কি করলেন? আপনাকে কথা দিয়েছিলুম দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেব, মনে নেই? আপনি শুনে খুশি হবেন, খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগালি দিয়ে একটি চিঠি লিখেছেন, আমি সেটা ড্রাফট করে দিয়েছি, এখন আপনার লাইন ক্লিয়ার। যদি বরুণদাকে আপনি একটা মোলায়েম চিঠি লেখেন তবে সব ঠিক হয়ে যাবে, আমার ফিয়ের বাকি টাকাটা আর আপনাকে দিতে হবে না, আপনার বাবাই তা শোধ করবেন। আপনাদের কি কোনো প্রিন্সিপাল সেন্টিমেন্ট নেই, হৃদয় নেই, শোভন অশোভন জ্ঞান নেই, কি ভীষণ মানুষ আপনারা! মাফ করবেন, আপনাদের কাণ্ড দেখে হতভম্ব হয়ে চাতা বলে ফেলেছি। গদাধরবাবু তার পাঠিয়ে ফিরে এলেন, অনেকক্ষণ নানারকম আলাপ চলল, তারপর সরলাক্ষ আর বটুক চলে গেল। পরদিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা আট পাতা চিঠি পেলে। এখানেই থামা যেতে পারে, কারণ এরপরে যা হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন, কিন্তু এমন পাঠক অনেক আছেন যারা নায়ক নায়িকার একটা হেস্তনেস্ত না দেখলে নিশ্চিন্ত হতে পারেন না, তাদের অবগতির জন্য বাকিটা বলতে হলো। সন্ধ্যার সময় শ্রী গদাধর সরলাক্ষর কাছে এলেন, সে একাই আছে, বটুক সস্ত্রীক সিনেমায় গেছে। গদাধর বললেন, ওহে সরলাক্ষ, এ তো মহা মুশকিলে পড়া গেল, মান্ডবীকে বরুণ মস্ত একটা চিঠি লিখেছে, বেশ ভালো চিঠি, খুব অনুতাপ জানিয়ে অনেক কাকুতি মিনতি করে ক্ষমা চেয়েছে, আমি অনেক বোঝালুম, কিন্তু মান্ডবী গো ধরে বসে আছে, বালে গো, তার মায়ের কাছ থেকে পেয়েছে, চিঠিখানা কুচি কুচি করে ফেলে দিয়ে বললে ছোঁচোকে আমি বিয়ে করতে পারবো না। বাবা সরলাক্ষ, তুমি কালই তার সঙ্গে দেখা করে বুঝিয়ে বলো, বরুণের মতো পাত্তর লাখে একটা মেলে, তোমার অসাধ্য কাজ নেই, মান্ডবীকে রাজি করাতে যদি পারো তো তোমাকে খুশি করে দেব। সরলাক্ষ বললে, যে আগে আমি তার সঙ্গে দেখা করে সাধ্যমতো চেষ্টা করব। পরদিন শ্রী গদাধর সরলাক্ষকে জিজ্ঞাসা করলেন, কে হলো হে, রাজি করাতে পারলে? বরুণের উপর ভীষণ চটে গেছেন, শুধু ছুঁচো নয়, মিন মাইন্ডেড মাঙ্কিও বলেছেন, আমার মতে চটপট তার অন্যত্র বিবাহ হওয়া দরকার, নয়তো মনের শান্তি ফিরে পাবেন না, দারুণ একটা শক পেয়েছেন কি না, তার হৃদয়ে যে ভ্যাকুয়াম হয়েছে সেটা ভর্তি করাতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবে কেন, ভালো পাত্তরই বা পাই কোথা? যদি অভয় দেন তো নিবেদন করি, অনুমতি পেলে নিজের জন্য চেষ্টা করে দেখতে পারি। তুমি, তোমাকে বিয়ে করতে চাইবে কেন? ধরো মান্ডবী রাজি হলো, কিন্তু আমার হোমরা চোমরা আত্মীয় স্বজনের কাছে জামাইয়ের পরিচয় কি দেব? মুশকিল আসান অধিকর্তা বললে তো চলবে না, লোকে হাসবে। আপনার কৃপা হলেই আমি একটা বড় পোস্ট পেয়ে যেতে পারি, আপনার জামাইয়ের উপযুক্ত। কোন কাজ পারবে তুমি? সরকার তো হরেক রকম পরিকল্পনা করছেন, মাটির তলায় রেল, শহরের চারদিক ঘিরে চক্রবেড়ে রেল, সমুদ্র থেকে মাছ, ড্রেনের ময়লা থেকে গ্যাস, আরও কত কী।
আমিও ভালো স্কিম বাতলাতে পারি। বলো না একটা। এই ধরুন উপকণ্ঠ গির্জাশ্রম। সে আবার কি, গির্জে বানাতে চাও নাকি? আগে না, গিরি আশ্রম হলো গির্জাশ্রম, উপকণ্ঠ গির্জাশ্রম মানে সাবঅর্বান হেল স্টেশন, সহজেই হতে পারবে। কলকাতার কাছে লম্বা চওড়ায় 100 মাইল একটা জমি চাই, তাতে প্রকাণ্ড একটা লেক কাটা হবে, তার মাটি স্তূপাকার করে লেকের মধ্যিখানে 10-12 হাজার ফুট উঁচু একটি পিরামিড বা কৃত্রিম পাহাড় তৈরি হবে। দার্জিলিং যাবার আর দরকার হবে না, পাহাড়ের গায়ে আর মাথায় একটি চমৎকার শহর গড়ে উঠবে। বিস্তর সেলামি দিয়ে লোক জমি লিজ নেবে, আঙুর আপেল পিচ আখরোট বাদাম কমলা লেবু ফলবে, নিচের লেকে অজস্র মাছ জন্মাবে, পাহাড়ের মাথা থেকে বিনা পয়সায় বরফ পাবেন, ঢালু গা দিয়ে আপনিই হড়াক করে নেমে আসবে। চমৎকার চমৎকার, আর বলতে হবে না। কালই আমি মিনিস্টার ইনচার্জ অফ ল্যান্ড আপলিফটের সঙ্গে কথা বলবো। কিন্তু তোমার পোস্টের নামটা কি হবে? পরিকল্পন মহাপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। 3,500 টাকা মাইনে দিলেই চলবে। নিশ্চিন্ত থাকো বাবাজি, 4-5 দিনের মধ্যেই আমি সব পাকা করে ফেলব। তুমি দেরি করো না, লেগে যাও, এখন থেকেই মান্ডবীকে বাগাবার চেষ্টা করো। মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষর প্রেমের প্যাঁচ অর্থাৎ টেকনিকও খুব উঁচু দরের। 5 দিনের মধ্যে সে মান্ডবীকে বাগিয়ে ফেলল। কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো? তার কথা আর জিজ্ঞাসা করবেন না। তাকে বিয়ে করবার জন্য একটা মাদ্রাজি, 2 পাঞ্জাবি আর 3টে ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া ওখানকার জজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের নিজের আইবুড়ো মেয়েদের বরুণের পিছনে লেলিয়ে দিয়েছেন। বেচারা কি করবে ভেবে পাচ্ছে না। শুনলেন তো আমাদের সরলাক্ষবাবু কিরম খেল দেখালেন? এবার কিন্তু আপনার খেল দেখানোর পালা। গল্পটা আর আমার পাঠ কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, আর এই ভিডিওর লিঙ্কটা প্লিজ 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 শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। নিজে সাবস্ক্রাইব করুন এই বইকাল চ্যানেলে, অন্যদেরও করতে বলুন। সাপোর্ট গুড কন্টেন্ট, সেভ আওয়ার লেজেন্ডস। স্টে টিউনড ফর অ্যানাদার ওয়ান্ডারফুল স্টোরি নেক্সট উইক। আনটিল দেন, টেক কেয়ার, সো লং।